হিজ হোলিনেস শ্রী শ্রী রাধানাথ স্বামী মহারাজের 30শে মার্চ 2023-এর রামনবমী উৎসব উপলক্ষে রাধা গোপীনাথ মন্দিরে যে বক্তৃতা হয়েছিল, সেই বক্তৃতাতে উনি 23টি রামায়ণ থেকে মূল্যবান শিক্ষা আমাদের দিয়েছিলেন। সেইগুলোকে লিপিবদ্ধ করে অনুবাদ করে বাংলায় অনুবাদ করে লিপিবদ্ধ করার চেষ্টা করেছি। যদি অনুবাদে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করে নেবেন, কিন্তু যে পয়েন্টগুলো উনি বলেছেন সেগুলোর প্রতি আমাদের খুবই মনোযোগ দেওয়া উচিত। প্রথম পয়েন্ট উনি বলেছেন, অসৎ সঙ্গের কুফল। অযোধ্যা দেশে একথা সর্ববিদিত ছিল যে কৈকেয়ী মহারাণী শ্রীরামচন্দ্রকে আপন পুত্র অপেক্ষাও অধিক স্নেহ করতেন, কিন্তু কেবল কুঁজি মন্থরার বদসঙ্গতি ও কুপরামর্শে তিনি এরূপ কুব্যবহার করেছিলেন। দ্বিতীয় পয়েন্ট উনি বলেছিলেন, সেবার প্রতি আসক্তি থাকা উচিত, নিজের পদমর্যাদার প্রতি নয়। শ্রীরাম মহারাজ দশরথের সেবা হেতু রাজা হতে তৎপর ছিলেন, কিন্তু ঠিক একদিন পরে তাঁর পিতার সেবার জন্যে সব কিছু ছেড়ে বনে চলে গেলেন। শ্রীরাম কখনো ভাবলেন না তাঁর পোস্ট, তাঁর ডেজিগনেশন, তাঁর পদের কথা, তিনি কেবল সেবার দিকে নজর দিলেন। আমরা যদি ভক্তির প্রতি অগ্রসর হতে চাই তাহলেও আমাদের এই সেবার প্রতি আসক্তি হওয়া উচিত, পদের প্রতি নয়। 3 নম্বর পয়েন্ট উনি বলেছেন, জীবনের লক্ষ্য হওয়া চাই আসুরিক প্রবৃত্তির ওপর বিজয় লাভ। শ্রীরামচন্দ্রের দৈত্য দমনের কাজ তার বনে যাবার জন্যে অনেক সুলভ হয়ে গেল। আমরা রামায়ণ থেকে শিক্ষা পেলাম আমাদের মনের মধ্যেও অনেক দৈত্য আছে, অনেক আসুরিক প্রবৃত্তি আছে, এবং আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত সর্বপ্রকারে সেই আসুরিক প্রবৃত্তিগুলির উপরে বিজয় লাভ করা। 4 নম্বর, যদি জীবনের সম্পূর্ণ অনুকূল পরিস্থিতিতেও সদুচারের সহিত স্বীকার করা যায় তা আমাদের জীবনে লক্ষ্য সাধনে কাজে লাগে। উনি বললেন, মনকে যদি আধ্যাত্মিক স্তরে আমরা উন্নীত করতে পারি তাহলে যতই দুঃখই আসুক তাতে আমরা বিচলিত হই না। যেমন শ্রীরাম সিংহাসনে বসা আর অরণ্য গমনের মধ্যে কোনো পার্থক্যই বোধ করেননি, তিনি দুই ক্ষেত্রেই সমান উৎফুল্ল ছিলেন। 5 নম্বর পয়েন্ট ছিল, রাম না আরাম। প্রত্যেক ভক্তকে এটা একটা পরীক্ষার সামনে দাঁড়িয়ে দেয় এবং প্রতি মুহূর্তেই আমাদের এই পরীক্ষা দিতে হয়, আমাদের রামকে চাই না আরাম চাই, বিশ্রাম চাই। অযোধ্যাবাসী রামকে পাওয়ার জন্যে সর্বপ্রকার আরাম ত্যাগ করে তাঁর সঙ্গে বনে চলতে শুরু করেছিলেন। 6 নম্বর, আধ্যাত্মিক সিদ্ধির প্রতি সদা জাগরুক। অর্থাৎ আমরা যদি আধ্যাত্মিক পথে উন্নতি করতে চাই তাহলে আমাদের আধ্যাত্মিক যে কাজ করছি সেগুলো সম্বন্ধে সদা সর্বদা কেয়ারফুল হয়ে বা জাগরুক হয়ে করতে হবে। উদাহরণ হিসেবে উনি বললেন, অযোধ্যাবাসী যখন রাতে ঘুমিয়ে পড়লেন তখনই তারা রামকে হারালেন। আমরা জপ করতে করতে যখন নিদ্রাগ্রস্ত হই অথবা কথা শুনতে শুনতে অন্যমনস্ক হই বা নিদ্রাগ্রস্ত হই তখন আমাদের ভক্তিটা সম্পূর্ণরূপে হারিয়ে যায়। 7 নম্বর হচ্ছে, সাধু সন্তরা কখনো তোমাকে বেদনা দেবে তা কেবল পরীক্ষা নেওয়ার জন্য। উদাহরণস্বরূপ তিনি বললেন যে ভরতের কৈকেয়ীকে ত্যাগ করা অথবা প্রহ্লাদ মহারাজের হিরণ্যকশিপুকে অবজ্ঞা করা যেন তাদের উন্নতির জন্যে। উনি আরও একটি ভৌতিক জগৎ থেকে উদাহরণ দিয়েছিলেন, উনি বলেছিলেন যে ডাক্তার যখন বড় ফোঁড়ার অপারেশন করেন, ফোঁড়া কাটার মতো, তখন অনেক কষ্ট হয় কিন্তু উদ্দেশ্যটা অনেক মহৎ থাকে। তো আমরা যখন বেদনা পাই তখন আমরা যদি ভগবানকে স্মরণ করি এবং আমাদের যদি সার্বঙ্গীন লক্ষ্যের কথা মনে রাখি তাহলে আমাদের ততটা মন খারাপ লাগে না। 8 নম্বর পয়েন্ট উনি বলেছিলেন, ভগবানই ভোক্তা, আমরা কেবলই সেবক। ভরত 14 বছর পাদুকাকে পুজো করে কোনোদিন রাজ সিংহাসনেও বসেননি, এবং শ্রীরাম যে আসল ভোক্তা, শ্রীরাম যে রাজা, সেই কথা উনি মনে করেছিলেন এবং আমাদেরকে শেখালেন যে ভগবানই ভোক্তা, আমরা কেবলই সেবক। 9 নম্বর, সবাই ভক্তির আড়ম্বর করতে পারে কিন্তু প্রতিকূল পরিস্থিতিতে আসল রূপ চেনা যায়। উদাহরণ স্বরূপ উনি বলেছিলেন, নাক কান কাটা যাবার পর সুপনাকার সেই সেই রাক্ষসী প্রতিরূপ, আসল প্রতিরূপটি নজরে এসে গেল। আমরা যখনই জীবন আমাদেরকে স্কুইজ করে, আমাদেরকে কোনো কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে, তখন আমরা ভক্তিতে কতখানি দৃঢ় সেটা আমরা তখনই বুঝতে পারি, তার আগে আমাদের বোঝা যায় না।
10 নম্বর পয়েন্ট উনি বললেন, প্রতারণার দ্বারা ভক্তি পাওয়া যায় না। রাবণ সীতা দেবীকে অপহরণ করেও জয় করতে পারেননি, কারণ রাবণ সীতা দেবীকে প্রতারণা করে পেয়েছিলেন, একটা সাধু সেজে পেয়েছিলেন। আমাদের মায়া যেমন মারিচ উদাহরণ দিয়ে দেখিয়েছে যে সে সোনার মৃগ হয়ে রাম সীতাকে ভ্রমিত করে দিয়েছিল, তেমনি মায়াও আমাদের সদা সর্বদা নানারকম মোহগ্রস্ত করে রাখে। তাই আমরা সেই মোহগ্রস্ত হয়ে যখন আমরা ভক্তি করি, তখনও নিজের মনে কিছু একটা ভাবি যেটা আমাদের ভগবানের প্রতি হয়তো প্রতারণার সামিল হয়। তাই উনি বলছেন যে সদা সর্বদা শাস্ত্র ও গুরুবাক্য পালন করা উচিত, ভগবানকে প্রতারণা করার চেষ্টা কখনো করা উচিত না। 11 নম্বর হচ্ছে, মায়া আমাদের দুর্বলতা জানে এবং সে সেখানেই আঘাত করে। রাবণ জানত, উদাহরণস্বরূপ রাবণ জানত যে সীতা ধর্মপরায়ণা নারী, তাই সে স্বভাবের সুযোগ নিয়ে সাধু বা সন্ন্যাসী হয়ে ভিক্ষু হয়ে তার কাছে এসেছিল। 12 নম্বর পয়েন্ট উনি বলেছেন, সদা সত্যের সাথে দাঁড়াও। জটায়ু পাখির উদাহরণ দিয়ে বললেন, নিজের প্রাণ দিয়েও সত্য না ছাড়ার জন্যে তার রাম প্রাপ্তি হয়েছিল। সুতরাং জটায়ু পাখি সত্যের সাথে লড়াই করবার এক চরম উদাহরণ। 13 নম্বর পয়েন্ট উনি বললেন, ধৈর্য দৃঢ়তা উৎসাহ ভগবত ধাম নিয়ে যায়। উনি কতগুলো উদাহরণ দিলেন যে সবরী যখন যুবতী ছিলেন, যুবতী অবস্থায় মার্কণ্ডেয় ঋষি তাকে বলেছিলেন শ্রীরামের কথা এবং বলেছিলেন শ্রীরাম আসবেন একদিন। সবরী একদিনও সময় নষ্ট না করে 100 বছরের বেশি তপস্যা করেছিলেন, প্রতিটা দিন প্রতীক্ষা করেছিলেন এবং প্রতিদিন তিনি সেবা ও উৎসাহের ভাব নিয়ে চেষ্টা করেছেন, এবং শেষ অবধি তিনি হৃদয়ের সত্যতা খুঁজে পেয়েছেন যখন ভগবানের সঙ্গে দেখা হলো। সুতরাং আমাদেরকেও যদি ধৈর্য থাকে, দৃঢ়তা থাকে, উৎসাহ থাকে নিজের ভক্তির ওপরে, তবেই ভগবত ধাম নিয়ে যাওয়া যেতে পারা যায়। 14 নম্বর পয়েন্ট উনি বললেন, ভগবান তখনই ধরা দেন যখন তিনি হৃদয়ের সত্যতা খুঁজে পান। যেমন এটা একটা উদাহরণ দিলেন যে হনুমানজি ভগবানের অনেক বড় ভক্ত, কিন্তু প্রথমে তিনি ছদ্মবেশে এসেছিলেন শ্রীরামচন্দ্রের সঙ্গে দেখা করতে। শ্রীরামচন্দ্র কিন্তু তাকে গ্রহণও করেননি, তাকে তাকে তার প্রতি সদয়ও হননি। সুতরাং ভগবানের সঙ্গে, ভগবান ভাবগ্রাহী, তিনি নিজের হৃদয়ের সত্যটা খুঁজে বার করেন, ছদ্মবেশ নয়। 15 নম্বর পয়েন্ট উনি বললেন, ভক্তির পথে অনেক বাধা আসে। উদাহরণস্বরূপ বললেন, হনুমানজি যখন লঙ্কা যাচ্ছিলেন তখন মৈনাক পর্বত তাকে আরাম দিতে চেয়েছিল, সিংহিকা তাকে গিলে খেতে চেয়েছিল, সুরসা তাকে খেয়ে ফেলতে চেয়েছিল। তো হনুমানজি এই যে বাধাগুলো এসেছিল সবাইকে অতিক্রম করে কোনো বাধাতেই না আটকিয়ে লক্ষ্যে পৌঁছেছিলেন। তেমনি আমরা যেমন ভক্তি করি তখন আমাদের অনেক রকম বাধা আসে এবং আমাদের পক্ষে খুব সহজ হবে কোনো একটা বাধাকে অবলম্বন করে ভক্তির পথ থেকে সরে যাওয়া, কিন্তু যে ওই বাধাগুলোকে অতিক্রম করে আগে এগিয়ে যেতে পারে সেই শেষ অবধি ভক্তিতে সৎপথে যেতে পারে। উনি বলে 16 নম্বর পয়েন্ট উনি বললেন যে আমাদের মনের মধ্যে যে দম্ভ, আমাদের মনের মধ্যে যে একগুঁয়েতা বা আমাদের যে ইগো বা অ্যারোগেন্স, সেটা আমাদের সৎ বন্ধু বা সুহৃদকে চিনতে দেয় না। যেমন উদাহরণস্বরূপ বললেন, রাবণ মন্দোদরীকে সীতার প্রতি ঈর্ষাকামী নারী মনে করল, বিভীষণকে শ্রীরামের অনুগত ভাবল, কিন্তু আসলে মন্দোদরী বা বিভীষণ রাবণের একান্ত ভালো চেয়েছিল, কিন্তু রাবণের মনে যে দম্ভ ছিল সেই দম্ভটা তাদেরকে সেই সুহৃদদের চিনতে দিল না। তার পরিবর্তে তাদেরকে চেনালো যারা চাটুকার ছিল এবং যারা রাবণকে শুধু শুধু বোস্টিং করছিল। 17 নম্বর উনি বললেন, বৃহৎ বা ক্ষুদ্র ভগবান রামের নাম করে ভবসাগর পার হওয়া যায়। উনি ধরে দিলেন ছোট ছোট শিলা পাথরে রামের নামের ভরসায় তারা ভেসে গেল, কিন্তু রাবণ যেহেতু রামের নামকে সন্দেহ করলো সে ভবসাগর থেকে ডুবে গেল। রাবণ কি ইন্দ্রজিৎ কুম্ভকর্ণও রাম নামের গরিমার কথা বলেছিল, কিন্তু রাবণের তাতে ভরসা হলো না। সুতরাং রাম নাম এত সত্য তার প্রতি সদা সর্বদা বিশ্বাস রাখা উচিত। 18 নম্বর পয়েন্ট বলেছেন, রামকথা আর গরিমা। রামকথা আমাদের হৃদয়ে প্রেম জাগায়। শ্রীরাম যদি চাইতেন তিনি রাবণকে একদিনেই হয়তো শেষ করে দিতে পারতেন, কারণ শ্রীরাম রাবণের মনের মধ্যে যে পরমাত্মা বসে আছে তিনি সেই,
তিনি চাইলেই রাবণকে তখনই শেষ করতে পারতেন, কিন্তু তিনি এই পুরো রামায়ণ কি সৃষ্টি করতে সহায়তা করলেন তার অনুকম্পা এই রাম কথা, যাতে আমাদের হৃদয়ে ওই কারুণ্য ভাব জাগে, কারুণ্য রস জাগে, প্রেম জাগে। সুতরাং রাম কথা শ্রবণ সদা সর্বদা আমাদের সব ক্ষেত্রে সহায়তা করে। 19 নম্বর পয়েন্ট উনি বললেন শরণাগতি। বিভীষণ যে শরণ নিয়েছিলেন, তিনি নিজের ভবিষ্যৎ সম্পূর্ণ ভগবানের পায়ে সমর্পণ করে দিয়েছিলেন। বিভীষণের সঙ্গে যা খুশি হতে পারত, বানররা তাকে মেরে ফেলতে পারত, রামচন্দ্র বন্দি বানাতে পারতেন, কেউ বিশ্বাস না করতে পারত, কিন্তু ভগবান কিন্তু বিভীষণ এক মনে শ্রীরামচন্দ্রের শরণের কথা ভেবে তার শরণে এসেছিলেন। এই শরণাগতির ভাব না থাকলে ভগবানকে পাওয়া যায় না। 20 নম্বর পয়েন্ট উনি বললেন ভক্ত সঙ্গ সদা সর্বদা রক্ষা করে। শ্রীরামচন্দ্রের যে ভক্ত ছিলেন বাঁদর বা বানর রাজ সুগ্রীব বা বানর সেনা, তিনি সদা সর্বদা তাদের সঙ্গে সলা পরামর্শ করতেন এবং তাদের সহায়তা নিয়ে শ্রীরামচন্দ্র তাদের সহায়তা নিয়ে যুদ্ধে জয়লাভ করেছিলেন। সো যদি আমরা ভক্ত সঙ্গ করি, আমাদের যত বড় বিপদই আসুক, একে অপরের স্ট্রেংথ হয়ে আমরা সেই ভক্তির পথে অগ্রসর হতে পারি। 21 নম্বর পয়েন্ট উনি বলেছেন অন্তরের রাবণকে মারার জন্যে সাধু ও সদ্গুরুর সাহায্যের প্রয়োজন। একটা উদাহরণ দিয়েছেন যে শ্রীরামচন্দ্র তবেই রাবণকে মারতে পেরেছিলেন যখন অগস্ত্য মুনি যে বাণটা দিয়েছিলেন সেই বাণ দ্বারাই রাবণ বধ সম্ভব হয়েছিল। সুতরাং আমাদের যদি মনের মধ্যে রাবণকে মারতে হয়, তাহলে আমাদের একটা অগস্ত্য মুনি দরকার, আমাদের একটা সদ্গুরু দরকার, যারা আমাদের ওই রাম বাণটাকে দিতে পারবে আর কি। 22 নম্বর পয়েন্ট বললেন প্রতি জীবকে সম্মান। ভগবান রাম কাঠবিড়ালিকেও সম্মান করেছেন। কখনো মনে করেননি যে কাঠবিড়ালি ক্ষুদ্র, তার কি সামর্থ্য আছে। সুতরাং প্রতিটি জীবকে তার সম্মান করা উচিত, তার আত্মাকে আত্মার কথা ভেবে। 23 নম্বর পয়েন্ট উনি বললেন ভগবানের হৃদয় দিয়ে দীপ আবাহন। এর মানে উনি বললেন যে দীপাবলি যখন হয় তখন আমরা বাইরের অন্ধকারকে ঘোচাই নানা রকম দীপ জ্বালিয়ে, কিন্তু আমাদের ভেতরে যে অন্ধকার আছে সেখানে ভক্তির দীপ দিয়ে অন্তরের কালিমাকে দূর করার জন্যে আমাদের সচ্চরিত্র প্রয়োজন হয় এবং আমাদের সদ্গুণের প্রয়োজন হয়। আমাদের হৃদয়ে যদি শ্রীরামচন্দ্রকে আবাহন করতে হয়, তবে অন্তরে তার আসনখানা পাকা বানাতে হবে, কারণ শ্রীরামচন্দ্র যে কোনো জায়গায় তো এসে বসবেন না। সুতরাং আমরা যদি সেই হৃদয়কে সেভাবে তৈরি করতে পারি, তবেই শ্রীরামচন্দ্র এসে আমাদের কৃপা করবেন। জয় শ্রীরাম।